দ্রুত গতিতে রাস্তার পাশের গাছে ধাক্কা লরির, ঘটনাস্থলে মৃত্যু লরি চালকের, ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালোপুর এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লরি, ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের, ঘটনায় জখম হন লরিতে থাকা চারজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকায় যশোর রোডে। মৃত চালকের পরিচয় জানা যায়নি, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে এদিন সকালে হাবড়ার দিক থেকে সিমেন্ট বোঝাই একটি লরি বনগাঁর দিকে আসছিল। দ্রুতগতিতে আসা লরিটি কালুপুরের কাছে যশোর রোডের পাশে একটি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। প্রথমে একটা আওয়াজ হলো ঠাম করে, আওয়াজ হওয়ার পরে দেখি একদম পুরো গাছের ছাটা গাছ। তারপরে ওই সবাইকে বের করা হলো সাপোর্ট ফাউল দিয়ে, আর ড্রাইভারকে আর বের করা যায়নি। বিশাল মানে আটকে আছে এসটাই, রাস্তায় কোনো কিছু ছিল না, একদম পুরো ফাঁকা ছিল। ভিতরে ছিল তোমার তিনজনা ছিল আর ড্রাইভার খালাসি ছিল, আর ড্রাইভার তো স্পট হয়ে গিয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আওয়াজ হলো একটা চাকা পাঞ্চার হওয়ার মতো আওয়াজ। এই রাস্তায় উঠে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার ছিল পাঁচজন, টোটালে পাঁচজন ছিল, চারজন হসপিটালে নিয়ে গেছে, চারজনে একজনের মাথায় লেগেছে আর পায়ে লেগেছে। এবার তারা হয়তো কলকাতায় ট্রান্সফার করা হয়ে গেছে। এবার রিটারে বের করার জন্য অনেক দরজাটাও লক হয়ে গেছে, দরজাও সাফল দিয়ে ভেঙে তাই সবাইকে বের করা। এবার এরারেও বের করার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু বের করতে পারিনি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।